হ্যালো ভিউয়ার্স, আমি এখন যেই জনপথে দাঁড়িয়ে আছি এবং আপনারা আমার পিছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আমিশ গ্রাম, যেখানে আমেরিকার আমিশ জনগোষ্ঠী বসবাস করে। আমিশ জনগোষ্ঠী হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যাদেরকে আমেরিকার আধুনিকতার ছোঁয়া স্পর্শ করতে পারেনি, অর্থাৎ যেই জনগোষ্ঠী আমেরিকার আধুনিকতাকে মেনে নেননি। তেমনই একটি জনপদ জনগোষ্ঠীর কথা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব। আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ল্যাঙ্কাস্টার কাউন্টিতে প্রধানত আমিশদের বসবাস। এরা বিশেষ এক ধর্মীয় সম্প্রদায় যারা বর্তমান আধুনিক প্রযুক্তি আর বিজ্ঞানকে বিশ্বাস করে না। এদের জীবন সম্পূর্ণভাবে প্রকৃতি নির্ভর, প্রযুক্তি বহির্ভূত জীবনযাপন করে। যতবারে আমিশদের নৈকট্য পেয়েছি ততবারেই অবাক হয়েছি তাদের সহজ সরল জীবনযাত্রা দেখে। এরা গাড়িতে চড়ে না, ঘোড়ার গাড়ি এবং ঘোড়া তাদের একমাত্র বাহন। ঘোড়ার গাড়ি দিয়ে তারা চাষাবাদ করে, এদিক ওদিক ঘুরে বেড়ান। বিদ্যুৎ ব্যবহার করে না, টিভি কম্পিউটার এদের জীবনে খুব একটা প্রয়োজন নেই। এই যেন প্রকৃতির আইন দিয়ে ঘেরা আরেক জগৎ। এই প্রযুক্তির যুগে আমাদের জীবন যখন প্রযুক্তির কাছে জিম্মি, তখন আমিষদের প্রযুক্তিবিহীন এই সাদাসিদে জীবন আমাদের মতো শহরের লোকদের নিত্য ভাবাই অবাক করে দেয়। আমিষদের জীবন, এদের বিশ্বাস আর অবিশ্বাসের গোড়ার কিছু গল্প নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টিতে আসলেই প্রকৃতি তার আপন শোভায় আপনাকে প্রাণডালা শুভেচ্ছা জানাবে। এই ছোট শহরের কালো পিচের রাস্তার দুই পাশে দেখতে পাবেন দেওয়ালে ঝুলিয়ে রাখার মতো একটা ঝকঝকে ছোট সুন্দর গ্রাম। গ্রামের ছোট ছোট বাড়ি দূর থেকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা এক গুচ্ছ দেশ লাইয়ের বাক্সের মতোই দেখায়। রাস্তার আশেপাশে যতদূর চোখ যাই দেখা যায় ফসলের মাঠে আমিষরা তাদের কাজকর্ম নিয়ে মহাব্যস্ত। কেউ ঘোড়া দিয়ে মাঠ হালশাস করছে, কেউ ঘোড়ার গাড়িতে ফসল তুলতে ব্যস্ত, কেউ গরু আর ভেড়ার পালের দেখভাল করছে। লোক দেখানোর জন্য আমিষরা এই ধরনের জীবন বেছে নেয়নি। আর্থিকভাবে সব রকম সামর্থ্য থাকার পরও এরা প্রকৃতির কাছাকাছি বেঁচে থাকাকেই জীবনের অন্যতম ধর্ম বলে মেনে নিয়েছে। আমিষরা প্রযুক্তি ভালোবাসে না, প্রযুক্তিকে পাশ কাটিয়ে এরা জীবনযাপনে বিশ্বাসী। পুরুষ আমিষরা মাঠে ভুট্টা, তামাক, সোয়াবিন, বার্লি, আলুসহ বিভিন্ন শাকসবজির চাষ করে। আর আমিষ মেয়েরা কাপড় বুনে, মধু তৈরি করে, ফুল আর ফলের চাষ করে। আমাদের দেশের মেয়েদের মতো আমিষ মেয়েরাও হাত দিয়ে কাপড় কাচে আর তা দড়িতে বেঁধে বাড়ির আঙ্গিনায় শুকাতে দেয়। আমিষটা খুবই শান্তিপ্রিয় এক ধর্মীয় সম্প্রদায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আমিষদের তেমন আস্থা নেই। এদের বিশ্বাস, শারীরিক সুস্থতার পূর্ব শর্ত হল মানসিকভাবে সুস্থ থাকা। আমিষদের ধারণা, পৃথিবীতে এত পাপ আর সমস্যার একমাত্র কারণ হল প্রকৃতি বিরোধ হওয়া, প্রকৃতিকে ধ্বংস করা। এদের বিশ্বাস, প্রকৃতির কাছাকাছি থাকা মানেই ঈশ্বরের কাছাকাছি থাকা। আমিষরা আরও বিশ্বাস করে, বিজ্ঞান আর প্রযুক্তি মানুষকে প্রকৃতি বিরুদ্ধ করেছে, আত্মকেন্দ্রিক করে তুলেছে আর দূরত্ব তৈরি করে দিয়েছে ঈশ্বরের সঙ্গে মানুষের সহজাত প্রবৃত্তিকে। আমিশ কারা? সুইজারল্যান্ডের অ্যানাব্যাপটিস্ট ক্যাথলিক চার্চ থেকে মূলত আমিশদের উৎপত্তি।
আমিষ অত্য সত্যবাদী আর অ্যানাব্যাপটিস্ট অত্য ব্যাপটিজম বিরোধী। এদের প্রথম গোড়াপতন হয় 1690 সালের প্রথম দিকে সুইজারল্যান্ডে জ্যাকব আম্মানের হাত ধরে। এই অ্যানাব্যাপটিস্টটা মূলত প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, তবে বাইবেলের অনেক বিষয়ের সঙ্গে এদের প্রবল দ্বিমত রয়েছে। যেমন খ্রিস্টান ধর্মে নবজাতকের ব্যাপটিজম করে পাপমোচন করার কথা বাধ্যতামূলকভাবে বলা আছে, কিন্তু অ্যানাব্যাপটিস্টরা অর্থাৎ আমিষরা এই প্রথার প্রবল বিরোধী। অ্যানাব্যাপটিস্টরা মনে করে একটা শিশু জন্মগতভাবে নিষ্পাপ। নিষ্পাপ একটা শিশু পাপ পুণ্যর কোনো পার্থক্য ধারণ করার কথা নাই। যেহেতু শিশু মাত্রই নিষ্পাপ, তাই তাদের ব্যাপটাইজ করার চিন্তাটা রীতিমতো হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তবে যদি ব্যাপটিজম করতে হয়, তাহলে শিশুর বয়স যখন 16 পড়বে, যখন সেই পৃথিবীর পাপ পুণ্যর অঙ্ক কষতে শিখবে, তখনই তার ব্যাপটিজম হতে পারে। স্বাভাবিকভাবেই সুইস খ্রিস্টান সমাজ এন্টি ব্যাপটিস্টদের বাইবেল বিরোধী এই ধরনের কথাবার্তা খুব ভালো চোখে দেখতে পারেনি। ধর্মের বিরুদ্ধে এইরকম দুঃসাহসিক কথা বলার জন্য সুইস সরকার এদেরকে দেশ ছাড়তে বাধ্য করেন। সুইস সরকারের আমিষ বিরোধী নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে আমিষরা 1710 সালের দিকে প্রথম আমেরিকার পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যে আসে এবং উইলিয়াম পেন নামের এক জমিদারের কাছ থেকে 10,000 একর জমি কিনে আমিষরা ল্যানকাস্টার কাউন্টিতে প্রথম বসবাস শুরু করে। 1727 সালের 2 অক্টোবর অ্যাডভান্সার নামের এক জাহাজে চড়ে প্রথম 13 জন আমিষ আমেরিকায় আসেন। এর দশক পরে চার্মিং নেন্সিনা জাহাজে চড়ে অসংখ্য আমিষ পেনসিলভেনিয়ার ল্যানকাস্টার কাউন্টিতে আসতে শুরু করে। আমিষদের পরিধেয় সাদামাটা কাপড় দেখলে এদের চেনা যায়। আমিষ মেয়েদের পোশাক হলো সাদা রঙের লম্বা জামা আর তার উপর কালো কুর্তা। পুরুষদের পরনে থাকে ফুল হাতা সাদা শার্ট, এর উপর কালো লম্বা কুর্তা, আর মাথায় থাকে কাউবয়দের মতো টুপি। আমিষ পুরুষেরা 16 বছর বয়সের পর থেকে দাড়ি কাটে না। এদের ভাষা ইংরেজি, তবে ইংরেজির পাশাপাশি আমিষরা ডাস ভাষাও কথা বলে থাকে। আমিষদের জীবন নিয়ে ধর্ম ও সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাইবেলের প্রতিটি বাণীকে এরা তাদের জীবন দিয়ে আত্মস্থ করতে চায়। গতানুগতিক ধারার শিক্ষা ব্যবস্থার উপর আমিষদের কোনো আস্থা নেই। এরা নিজেদের বিশ্বাসের তৈরি স্কুলে সন্তানদের পড়াশোনার জন্য পাঠায়। কর্মঠ হিসেবে আমিষদের বেশ সুনাম রয়েছে। খুব ভোরে ঘুম থেকে উঠে তারা ফসলের মাঠে যায়, ছেলে মেয়েরা যায় স্কুলে, বাড়ির পুরুষ আর নারীরা ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজকর্মে। বিনোদন আমিষদের জীবনে খুব একটা জুটে না। প্রতি রোববার কোনো বাড়িতে অথবা কমিউনিটি সেন্টারে গান গেয়ে আনন্দ করে এরা সময় কাটায়। তবে গানে কোনো রকম যন্ত্রসঙ্গীত ব্যবহার করা আমিষদের জন্য ধর্মীয়ভাবে নিষিদ্ধ। নিজেদের গোত্রের বাইরে কোনো রকম আচার অনুষ্ঠানে আয়োজনের কথা আমিষরা চিন্তাই করতে পারে না। এদের নিজেদের পরিধি তুলনামূলকভাবে ছোট হওয়ার আমিষরা পরস্পরকে ভালো করে বুঝতে চেষ্টা করে, সুখ দুঃখের গল্পকে ভাগাভাগি করে নেয়। গতানুগতিক চাকরি বাকরির এদের কোনো লোভ নেই। আমিষদের একমাত্র জীবিকা হলো কৃষি খামার তৈরি করা। একটা খামারকে কীভাবে বাড়ানো যায়, সম্ভবত এটাই তাদের একমাত্র বৈষয়িক লক্ষ্য। অন্যান্য সমাজের মতো আমিষদের জীবনেও বিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিয়ে ঘিরে আমিষরা নানা উৎসবে মেতে ওঠে। আমিষ ছেলেমেয়েরা যখন 16 বছরে পা রাখে, তখন থেকেই এরা নিজেদের সঙ্গী খোঁজার কাজটি ব্যস্ত হয়ে পড়ে। সাধারণত 20-22 বছর বয়সেই এরা বিয়ের কাজটি সেরে ফেলে। তবে বিয়ে করা এত সহজ কথা নয়। আমিষদের প্রথা অনুযায়ী বিয়ের প্রস্তাব দিতে হলে আমিষ ছেলেমেয়েদের অন্তত জুলাই আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। নিজেদের পছন্দ মতো বর চূড়ান্ত হওয়ার পরেই শুধু কনে নিজের থেকে তার মা বাবাকে হবু বর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানায়।
পেনসিলভেনিয়ার ল্যানকাস্টার কাউন্টি বর্তমানে উত্তর আমেরিকার অন্যতম এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আমিশদের জীবনযাপনকে দেখতে আমেরিকার বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন এই ল্যানকাস্টার কাউন্টির আমিশ পল্লীতে। শহরে জীবনের বাঁধা ধরা আর চোখে বাঁধা জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য সপ্তাহান্তে অনেক আমেরিকান ভিড় জমান এই ছোট্ট গ্রামে। এক পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর প্রায় 5.5 লাখ পর্যটক এই আমিশ পল্লীতে টু মারেন। এদের কেউ কেউ যেমন আসেন প্রকৃতির নির্মল ছোঁয়ার নিজেদের একটু চাঙ্গা করে নিতে, আবার কেউ আসেন আমিশদের জীবন প্রণালী দেখতে।